আমি অনেকদিন ধরে খেলাধুলার বাইরে আপনি লাস্ট টাইম ন্যাশনাল খেলেছি তারপরে আমি আর কোনোভাবে ম্যাচ খেলি নাই হয়তোবা দুই তিনটা ম্যাচ চিটাও আমি খেলেছি তাছাড়া ম্যাচ খেলা হয়নি তো এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্ট সব টুর্নামেন্টই একটা প্লেয়ারের জন্য ইম্পর্টেন্ট তো এটা আমার জন্য একটা অপরচুনিটি যে কিনা পারফর্ম করে আবার আমি ন্যাশনাল টিমের কাছাকাছি আসতে পারি সো এটা আমার ফোকাস থাকবে যে এখানে আমি পারফর্ম করবো ইনশাল্লাহ আচ্ছা টিমের লক্ষ্য কী আসলে প্রাইম ব্যাংকের এই সেশনে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট না প্রাইম ব্যাংকের লক্ষ্য তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া কারণ আপনি যদি টিম দেখেন এখানে অনেক বড় বড় প্লেয়ার আছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে তো আমাদের চ্যাম্পিয়ন ছাড়া আর আমরা কোনো বিকল্প দেখতে পাচ্ছি ক্যাপ্টেনও নেই ভিডিও হচ্ছে আউট অফ টিম তো এই এমন একটা পরিস্থিতিতে আসলে আপনাদের লক্ষ্য কি আপনারা কীভাবে শুরু করতে চাচ্ছেন না হ্যাঁ ন্যাশনাল টিমে আমাদের সাতটা প্লেয়ার চলে গেছে তারপরেও কিন্তু আপনি যদি দেখেন আমাদের কিন্তু ন্যাশনাল টিমের খেলেছে এমন মানে ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু আছে আমাদের প্রাইম ব্যাংকে তো আমরা আশাবাদী এবং যারা আমাদের এখন যে টিমের অবস্থা তারাও কিন্তু মানে ভালো প্লেয়ার এরা আপনার প্রিমিয়ার লিগে সবসময় পারফর্ম করে আসছে এটা আপনি যদি আমাদের টিম দেখেন আর কি তো অবশ্যই আমাদের লক্ষ্য একটাই থাকবে চ্যাম্পিয়ন হওয়া এবং আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ইনশাল্লাহ সেই জায়গায় পৌঁছে দিতে চাই গেল আসলে শেষ পর্যন্ত হয়ে মানে হয়েও হয়ে উঠলো না সেরকম ধরা তো এইবার আসলে আটঘাট বেজে আসলে কতটুকু কাজ করতেছে না চ্যাম্পিয়ন অবশ্যই আপনি যত ভালোই টিম করেন না কেন একটা কপালের ব্যাপার থাকে আমরা যেটা বলি লাক আপনি সে হয়তোবা প্রাইম ব্যাংকে সেই লাকটা ছিল না লাস্ট ইয়ার তো হয়তোবা এই সিজন হচ্ছে ডিফারেন্ট ইয়ার তো হোপফুলি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো ভাই জীবনের অনেক বাক বদল হয়েছে অনেক ভালো ভালো সংবাদ এসেছে আপনার জীবনে সামনেও একটা গুড নিউজ আসতেছে এরকম একটা সময় মানে ডিপিএল শুরু হচ্ছে নিশ্চয়ই সন্তানের মানে বিষয়টা মাথায় থাকবে ভালো করার প্রুভ করার একটা না আমি চেষ্টা করি সবসময় যেখানেই খেলি না কেন পারফর্ম করার জন্য এবং হ্যাঁ অবশ্যই ন্যাশনাল টিমে আমার মতো সব প্লেয়ারই খেলতে চায় ন্যাশনাল টিমে তো আমিও খেলতে চাই ন্যাশনাল টিমে বাট এটার একটা প্রসিজার আছে আপনি পারফর্ম করে আপনাকে এই জায়গায় খেলতে হবে সো আমি পারফর্ম করার দিকে ফোকাস বেশি ন্যাশনাল টিম তো একটা জায়গা ঠিক আছে বাট আমি যদি এখানে পারফর্ম না করি আপনি তো ওই জায়গায় যেতে পারবেন না তো ওই জিনিসটা চিন্তা করে আমার এখানে পারফর্ম খারাপ করা যাবে না তো আমার এখন মেন জিনিস হচ্ছে আমি ঢাকা প্রিমিয়ার লিগে কীভাবে পারফর্ম করবো কীভাবে টিমকে জিতাবো এটাই হচ্ছে আমার মেন ফোকাস তো আলটিমেট আমি যদি এখানে পারফর্ম করি তখন ওইটা আমার জন্য ইজি হবে আপনি বললেন যে ন্যাশনাল টিমের কাছাকাছি আসতে চান ফার্স্ট প্রাইমারি লক্ষ্য সেই হিসেবে আপনি কি বাংলাদেশ টাইগার্সটাকে ফার্স্ট টার্গেট করছেন যে ডিপিএলে পারফর্ম করে ফার্স্ট বাংলা টাইগার্স দেন হয়তো ন্যাশনাল টিম না ভাই আমার ওরকম কোনো লক্ষ্য নয় বাংলা টাইগার্স ন্যাশনাল টিম এই টিম সো আমার মেন জিনিস হচ্ছে পারফর্ম করা প্রিমিয়ার লিগে আপনি যখন পারফর্ম করবেন তখন এই বাংলা টাইগার্স বলেন এই টিম বলেন ন্যাশনাল টিম বলেন আপনি এইসব দরজা আপনার জন্য খুলে আসবে আপনি যদি এইসব জায়গায় পারফর্ম না করেন তাহলে তো ওইটা আসবে না তো এখন আপনি ওই চিন্তা করে তো আপনি এই জায়গাটায় খেলতে পারবেন না মেন জিনিস হচ্ছে আপনি এখন মানে প্রিমিয়ার লিগ খেলতেছেন তো আপনি এখানে কীভাবে পারফর্ম করবেন কীভাবে টিমটা জিতাবেন এই আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারের এই ফোকাসটাই থাকা উচিত নাসির ভাই আগের একটা বিষয় ছিল যে আগের যে এনসিএল এ মার্কেট লড়াইয়ের পাশাপাশি একটা আদালতেও একটা লড়াই চলছে আপনার পার্সোনাল লাইফে তো দুটাকে কেমন ভাবে দেখছেন এবং সেখানেও লড়াইতে জিততে চান মাঠের লড়াইও জিততে চান আমি সবখানেই জিততে চাই যেহেতু প্লেয়ার আমি ইনশাল্লাহ আমি কখনোই হারার জন্য খেলি না আর হ্যাঁ ওইটা আমার পার্সোনাল লাইফ ওইটা মাঠের বাইরেই আছে সো ওইটা নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি না আর যেহেতু প্রিমিয়ার লিগ খেলা চলতেছে আমি প্রিমিয়ার লিগ নিয়েই কথা বলবো নাসির ভাই আগের লাস্ট যেটা সেটা হচ্ছে আগের যে ডিপিএল একটা ইয়া ছিল যে একটা সময় ছিল নাসির হোসেন মানে ফিনিশার নাসির হোসেন মানে মেরে ধরে খেলা তেরে ফুরে আসা এই ব্যাপারটা আসলে আমরা ঘরোয়া লিগেও পাচ্ছি না আপনার কাছ থেকে তো এইবারের প্রিপারেশনটা আপনার যদি বলেন আসলে ওইরকম নাসির হোসেনকে পাওয়া যাবে কিনা না ঘরোয়া লিগে পাচ্ছি না বললে ভুল হবে আপনি যদি আপনার আমি যদি ন্যাশনাল লিগে লাস্ট ন্যাশনাল লিগ খুব একটা খারাপ খেলি নাই আপনি যদি মনে করেন তারপর হচ্ছে যে হ্যাঁ আমি বিপিএল খেলি নাই কারণ কিছু রিজন ছিল আমি হয়তো বা ইনজুর্ড অনেকে জানতো যে আমি ইনজুর্ড ছিলাম এই কারণে খেলিনি বাট আমি আল্লাহর রহমতে এখন 80% রিকভারি করে ফেলেছি তো এই একটা জিনিস আর হ্যাঁ আপনি ওই নামটা ধরে রাখার জন্য আপনার অপরচুনিটি দরকার আছে আপনি যদি সেই অপরচুনিটি না আসে আপনার আপনি যদি খেলতেই না পারেন তাহলে তো নাম থাকবে নাসির ভাই লাস্ট ইয়ার এনসিএল এর আগে আপনি বলছিলেন যে 1000 রান করতে চান ওই এনসিএল এ আপনি একটা 100 মেরেছিলেন পরে মানে প্রথম ম্যাচেই এরপরে করোনার কারণে বন্ধ হয়ে যায় পরে ওই এনসিএল এর বাকি ম্যাচগুলো লাস্ট সিজন হয় আপনি কি এবারও ডিপিএল এ এমন কিছু নিজে টার্গেট করছেন কিনা এবং সেটা অ্যাচিভ করতে চান কিনা না প্রিমিয়ার লিগ হচ্ছে ডিফারেন্ট একটা গেম এটা আসলে এখানে অনেক বড় বড় প্লেয়ার এসেও প্রিমিয়ার লিগে তেমন রান করতে পারে না কারণ এটা এখানে টিমের একটা আপনার প্রতি এক্সপেকটেশন থাকে প্লাস হচ্ছে একটা প্রেশার থাকে আর হ্যাঁ অবশ্যই আমিও চাই যে পারফর্ম করার জন্য আমি টপ টপ রান গেটার হইতে চাই আর কি প্রিমিয়ার লিগে সো এটা তো একটা জিনিস আছে বাট
অনেক সময় চাইলেও অনেক কিছু হয় না, দেখা যাচ্ছে যে প্রিমিয়ার লিগে এখন হয়তো বা যেরকম ওইটার উইকেট অনেক ফ্ল্যাট থাকবে, দেখা যাচ্ছে যে অনেকগুলো টিম দুই তিন উইকেট করতে না পড়তেই ম্যাচ জিতে যাবে। সো এটা হচ্ছে আপনার কেমন অপরচুনিটি আসতেছে তাহলে সেই অনুযায়ী আপনি পারফর্ম করবেন। আর হচ্ছে আমি সবসময় বলি যে আমি টিমের জন্য খেলি এবং টিম যেটা চায় আমি সেটা পারফর্ম করব। একটা প্লেয়ারের শারীরিক ও মানসিকভাবে দুই ভাগই ফিট থাকতে হয়, আপনি আসলে নিজেকে সব দিক থেকে ফিট মনে করছেন কিনা এবং ডিপিএল এর আপনি মানে আপনি 100% দিয়ে পারফর্ম করতে আশা করি কিনা? না, অবশ্যই আমি ফিট মনে করছি ডিপিএল খেলা সরি প্রিমিয়ার লিগ খেলার জন্য, এবং মানসিকভাবে অবশ্যই ফিট, কারণ খেলা এমন একটা জায়গা যে এই জায়গাটায় আপনি যখন খেলতে ব্যাটিংয়ে নামেন আপনার আমার মনে হয় না যে কোনো প্লেয়ারের মাথায় কোনো ধরনের চিন্তা আসে, সেম জিনিস বোলিংয়ের ক্ষেত্রে ফিল্ডিংয়ের ক্ষেত্রে। সো এটা হচ্ছে আমার প্রফেশনাল লাইফ, আর আমার যে আপনি মানসিক বা ইয়ার কথা বললেন ওইটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ, ওইটা এটা আমি কখনোই অ্যাড করি না। এখানে আসলে আমার ওই জিনিস ভুলে যায়, আমি ওইখানে গেলে আমার এই জিনিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।